রাজ পেন্টিং এ সবাইকে স্বাগতম। আর আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো এবং ভালো করে তোমরা কাজগুলো দেখো এবং শেখো, ঠিক আছে? আজকে তোমাদেরকে আগের যে ক্লাসগুলো ছিল সেগুলো নিশ্চয়ই তোমরা দেখেছো। তো আজ তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে হিউম্যান ফিগার কিভাবে আঁকতে হয় তার মাপজোক, ঠিক আছে? তো আমি তোমাদেরকে সেটা একটু শেখাচ্ছি, তোমার লক্ষ্য রাখো। প্রথমত আমি একটা ওভেল বানালাম, পুরোপুরি বৃত্ত নয়, বুঝতেই পারছো, একটু ডিম্বাকৃতির ফর্ম একটা বানালাম এবং এইটাকে একটা দাগ দিলাম। একটু ভালো করে তোমরা শোনো, এটা মনে করো এক গুণ। এই যে আমি একটা মাথার যে মাপ নিলাম, তোমরা সবাই মনে করো যে এক গুণ, এটা থেকে তাহলে আবার আমি পুরোপুরি দাগ টানছি। এটা যদি এক গুণ হয় তাহলে ঠিক এটার দেখো দ্বিগুণ, তার মানে মোটামুটি এতটা, দুগুণ, তিন গুণ, চার, পাঁচ, ৬, ৭, এই 7.5, ঠিক আছে? মোটামুটি একটা আমি ভাগ করলাম। এবার দেখো আমি কাজ করছি, আমরা তাহলে এটা কত না এক গুণ, ১। এরপরে কোন অংশ হয় না? গলার অংশ। আমি এখান থেকে একটা গলা বাদ দিয়ে, মোটামুটি আন্দাজ মতো বাদ দিয়ে একটা দাগ দিলাম, ঠিক আছে? এটা এক গুণ বলেছি আর এটা বলেছিলাম দ্বিগুণ, তাহলে দ্বিগুণ। দ্বিগুণে কি হচ্ছে না, একটা বুকের পাঁজরের অংশ, দ্বিগুণ দূরত্ব, এখান থেকে এতটা যা, এখান থেকে এতটা, দ্বিগুণ দূরত্বে বুকের পাঁজরের অংশ হয় মানুষের, ঠিক আছে? আর এখান থেকে এতটা যা সেটাকে দুই দিয়ে গুণ করলে আমাদের কাঁধের সমান, অর্থাৎ এটাকে দ্বিগুণ, তাহলে এই সরল হবে। এটা পুরুষদের ক্ষেত্রে কিন্তু দ্বিগুণ, আমি মহিলাদের ফিগারে পরে আসবো। তাহলে পুরুষদের মাথার মাপে কাঁধের এই অংশটা দ্বিগুণ হয় হাতের শেষ পর্যন্ত, ঠিক আছে? এবার দেখো এদিকে আসছে, এখানে তিন গুণ, বুঝতেই পারছো এটা কি? তিন গুণে অর্থাৎ নাভির অংশ, নাভি। এবার এটা হচ্ছে একটা ওভেল করলাম আমি, বুঝতেই পারছো এটা কি হবে? আর এটা হবে চার গুণ। আমি এবার এটাকে তো হাত করবো এই সাইডে, তো এইটাকে এর সাথে আমি একটু জুড়ছি, এইবার এখানটা আসবে, এটা পাঁচ গুণ, এটা 5.5 গুণ, ঠিক 5.5 গুণে আমরা একটা শূন্য দিলাম, শূন্য। আর সেটাকে এর সাথে অ্যাড করলাম, দেখো তাহলে এটা হলো 5.5 গুণ, 5.5 গুণের ভাগে, তার মানে হাঁটু হচ্ছে মাথার মাপে। এবার এটা 6 আর এটা 7, তাহলে এইখান থেকে আমরা একদম পুরোপুরি 7-এ চলে এলাম। তাহলে বোঝাই যাচ্ছে আমাদের এটা কি হবে। আর 7-এর পর থেকে যে অংশটা আছে হচ্ছে পায়ের পাতার অংশ, এটা আমাদের পুরো, তাহলে একটা মানুষ কত ভাগে হচ্ছে না 7.5 ভাগে, মাথার মাপে 7.5 ভাগ। এবার আমি তাহলে হাতের এখানটায় আসি, আমাদের নিশ্চয়ই এই বডির অংশটা সরল নয়, একটু তো চারকোনা থাকে, তো এই একটু তো কার্ভিং থাকে, এত চারকোনা নয়, দেখো মোটামুটি একটা এরকম থাকে। তাহলে আমি এইটাকে ধীরে ধীরে নামাবো এবং এই যে নাভির অংশ আমরা দেখতে পাচ্ছি, নাভির অংশ দেখতে পাচ্ছি, সেই নাভির নিচে কিন্তু আমাদের কোনোই কোনোদিন নামে না কোনোইটা, অর্থাৎ
সেটা এখানে থাকে, দেখো তাহলে সেটা আমি নামাচ্ছি, ব্যাস আর বেশি কিন্তু কোনোই নামবে না। এইবার হাতটা আসছে এবং সেটা 5 ভাগে শেষ হয়ে যাচ্ছে, এই যে 5 ভাগ, ঠিক আছে। আবার তাহলে আমি কাজটা করছি, এই আসার পরে এখান থেকে এসে এটা পুরোপুরি 5 ভাগে শেষ হয়ে গেছে, ঠিক আছে। অ্যাড নিচে কিন্তু যাবে না, কারণ 5 ভাগে হচ্ছে তোমার আঙুল সহ শেষ, ঠিক আছে। এটা ভুল করলে হবে না। তাহলে তোমাদেরকে আমি একটা যে মানুষ শেখালাম, সেটা যে মাথার মাপে 7.5 ভাগ, ঠিক আছে। আর পুরো মাথার অংশটি আমি আবার পরের ক্লাসটাই তোমাদের আলোচনা করব। তো এইটা হচ্ছে তাহলে যে কোনো ফিগার তোমরা আপাতত যখন আঁকবে, এখন মাথার মাপ যত বড়ই হোক সেইটাকে অনুযায়ী তার পুরো বডিটা 7.5 ভাগে হয়ে যাবে, ঠিক আছে। এই ব্যাপারটা, বেসিক জিনিসটা মাথায় রেখে তোমরা কিন্তু কাজটা করবে, ঠিক আছে। আর তোমরা এটা প্র্যাকটিস করো, আবার তোমাদেরকে নিশ্চয়ই ভালো কিছু শেখানোর চেষ্টা করবো, ঠিক আছে।